সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দ্য ফেম তানভীর। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, একদম ফাটাফাটি, একদম চিল মারছো, সবাই মজা আছে একদম। গলাটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, তো আজকে ভিডিওটা টপিক দেখে, মানে যে টাইটেলটা আছে টাইটেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো কিছু একটা হয়েছে মেবি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা বড়লোক, যাদের টাকা পয়সা আছে, যারা হচ্ছে বাইক কেনার ক্ষমতা আছে, যাদের ভালো গাড়ি কেনার ক্ষমতা আছে, যাদের সুপার বাইক কেনার ক্ষমতা আছে অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, যারা হচ্ছে মানে বাবার টাকায় চলে, অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা, যারা বাবার টাকায় চলে, তো তারা হচ্ছে খুব শো অফ করে, তারা নিজের জিনিসকে লোককে হাত দিতে দেয় না, হাবি যাবি হাবি যাবি। তো ভিডিও শুরু করার আগে আমি তোমায় কটা ক্লিপ দেখাচ্ছি, একটু ক্লিপটা দেখে নাও তোমরা। বাইকিং মতলব কে আগে হাম লোক সবকো এক পাস লেকে আনা, এক দুসরে কা কবি হেল্প করনা এন্ড আচ্ছা লাগতা দেখনে মে, এক বাইকার দুসরা বাইক কো বহুত পছন্দ করতা, হেল্প করতা হ্যায়। লেকিন কুছ কুছ, মে সবকা নাম লে লুঙ্গা, কুছ কুছ ইতনা নেগেটিভ লোগ হ্যায় না ভাই, ক্যা বাতাউ আপ লোগ কো বোলুঙ্গা ভাই, মে ভি এক ছোটা ক্রিয়েটর হুঁ। কুছ লোগ এসে ভি হ্যায় ভাই কি ক্যা বাতাউ, আগার উনকে বাইক কা ফোটো ভিডিও লে লো, বহুত মেরে ভাই লোগ কে সাথে এসা হুয়া ভি হোগা, সামনে মে নেই দিখাতে হ্যায় লেকিন পিছে মে বহুত জ্যাদা एम्बेरसिंग फील करते हैं अगर आपको उसके बाइक का वीडियो बना लो, फोटो खींच लो। एक्चुअली में क्या है ना कि नाम के लिए सुपर बाइकर्स है, पैसा है, ठीक है, लेकिन उन लोगों का दिल बहुत ज़्यादा छोटा है। मैं ना अपने जो शौक़ की चीज़ है और पसंद की चीज़ें हैं वो ना मैं अपने खुद के दम पे पूरा करने का जज्बा रखता हूँ, जिस दिन अचीव करता हूँ ना मेरे को बहुत खुशी मिलता है। हम लोग भाई स्ट्रगल से बढ़ रहे हैं लाइफ में, स्ट्रगल से आगे बढ़ रहे हैं, मेहनत कर रहे हैं तो पा रहे हैं, ऊपर वाला भी साथ दे रहा है, लेकिन कुछ कुछ लोग सोना का चम्मच मुंह में लेके आता है भाई। वो लोग अगर भाई बाइक रोज चेंज करता है, रोज खरीदता है एंड उसके बाद भाई एटीट्यूड दिखाता है कि उसका बाइक एंड ये वो है ना तैना, फोटो लेना वीडियो लेने से ये वो, उस बाइक को खरीद के पापा के पैसे से, तो वैसा एटीट्यूड दिखा के ना भाई 1% फायदा नहीं है, वो भाई तुम अपने पॉकेट में ही रखो, खुद के दम पे करके दिखाओ तो समझूंगा। যদি এতটাই অ্যাটিটিউড থাকতো তাহলে সে নিশ্চয়ই তার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার মতন দূরে এসে একটা ছেলেকে তার বাইক দেখাবে বলে আসতো না নিশ্চয়ই। তার যদি এতটাই অ্যাটিটিউড থাকতো আর সেই ছেলেটার বাইক নেই, সে মানে কোনো গ্রুপেও নেই বা তার কোনো সুপার বাইক নেই, ঠিক আছে, তার বাইক দেখাবে বলে সে সেখান থেকে এসছে, অথচ তার সাথে একদিন শুধু ইনস্টাগ্রামে কথা হয়েছিল। আর যদি সেই ছেলেটার ব্যাপারে তুমি এরকম বললো যে তার অ্যাটিটিউড বেশি, তার বাইকে হাত দিতে যায় না অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, কারণ কি তার বাবা একমাত্র তার জন্য ইনকাম করে আর সে তার বাবাকে যা খুশি বলতে পারে, সেটা তার বাবা দিল কি না দিল সেটা তার ব্যাপার। তো এই নিয়ে তুমি এইসব ভিডিও করে তোমার যে অডিয়েন্সগুলো আছে অডিয়েন্সগুলোকে ভুল ইনফরমেশান দিও না, কারণ কি সময় আসলে সব শেষ হবে। আজ হয়তো এরকম বলে নিচ্ছ, আজ থেকে ধরো 1 বছর ধরো তোমার এই মিথ্যাটা চললো, 1 বছর পরে যখন তোমার সবাই মিলে সত্যিটা বলবে তখন তুমি আর সহ্য করতে পারো নিশ্চয়ই। বাপকে পেতে পেতে ফুটানি সব লোক মারতা, अगर आपके পাস কুছ হ্যায় ঠিক হ্যায় উপর ওয়ালে না আপকো দিয়া হ্যায় তো আগর কোই উসকো দেখ কে খুশ হো রহা হ্যায় উসকা আগর উসকে সাথ আগর ফোটো খিচা লে রহা হ্যায় ভিডিও বানা লে রহা হ্যায় তো ভাই আপনে আপকো খুশ নসিব সমঝো কি ভগবান নে উপর ওয়ালে নে আল্লাহ নে আপকো দিয়া হ্যায় ঠিক হ্যায় উসকো ঘমন্ডি মে মত লেকে আও। হাত জোর কে রিকোয়েস্ট হ্যায় ভাই, পারমিশন লে লিয়া করো লোগো সে ঠিক হ্যায়, ওয়ারনা ফির পিছে মে গিলা শিকওয়া হোনে লাগতা হ্যায় আপকো লেকে। লোগো চাইয়ে উনকো ফ্রি মে প্রমোট করো, ইয়ে করো ও করো ভাই, আমি খুদকে দম পে ইয়াহ তক আয়ে, বহুত তলবা ঘিসা না তব ইয়াহ তক পৌঁছাও, জিতনা ভি কিয়া হুঁ খুদকে দম পে কিয়া হুঁ। মিনওয়াইল তো ক্লিপটা দেখে আই হোপ তোমাদের কিছু একটা আইডিয়া এসেছে। এখানে আমি কিছু কথা বলতে চাই, আমি জানি আমার কথাটা বলার পরে আরও অনেক রিপ্লাই আসবে, আমার অনেক যা হেটার্স আছে বা আমার না থাকলে আমার হয়তো কিছু আছে, কারণ কি 1000 সাবস্ক্রাইবের মধ্যে একটা দুটো হেটার তো থাকবেই বা বেশিও থাকতে পারে, তো হেটারদেরকে আমি কিছু বলতে চাই না, তোমরা হেট করো আমাকে খুব ভালো, আমি জানি তো কারা কারা কী কেমন, ঠিক আছে, তো আমি আমার জায়গায় ঠিক আছি, তোমরা তোমার জায়গায় ঠিক আছো, এটাই হচ্ছে কথা। ক্লিপটা দেখে তোমরা যা বুঝলে, তোমাদের তরফ থেকে আমি বলছি যে একটা ছেলে নিজে কোনো ইনকাম করে না, তার বাবার ব্যবসা আছে, ঠিক আছে, তারা হচ্ছে মানে প্রচুর শো অফ করে অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ আমি মানছি কিছু 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 আছে যারা শো অফ করে, এই যে ভিডিওটা দেখলে ভিডিওটা কার নিয়ে কী করা হয়েছে সেটা আমি জানি, কিন্তু ভিডিওটা করছি সে যে যার উদ্দেশ্যে আমি করছি সে যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমি একটা জিনিস বলতে চাই যে সবাই একই হয় না, আর বিশেষ করে তুমি যাকে নিয়ে ভিডিওটা করেছো সে কিন্তু ওরকম ছেলে না, সে যে ছেলেটা নিয়ে তুমি মানে ভিডিওটা বলেছো, ভিডিওতে যে কথাগুলো বলেছো এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছো বা কাকে নিয়ে বলেছো সেটা আমরা জানি। আমি জানি তোমার যে রাইডিং গ্রুপ আছে, যে গ্রুপেই থাকো, আমি নাম নিচ্ছি না কোনো,
সে গ্রুপেও আই হোপ তোমাকে এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি এই কারণে, কারণ কি তুমি লোকের ভালোটা দেখতে পারো, তুমি সবসময় তোমার বাবাকে মানে এই যে সিম্পাথি দেখিয়ে দেখিয়ে যে ব্লগটা করেছো, মানে এতদিন যে ব্লগটা করেছো আমি এরকম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে নিজের টাকায় সব করেছি, তুমি যখন ছোটো ছিলে তখন থেকে তোমার বাবা হচ্ছে এরকম তোমার জন্য ইনকাম করেছে, অতটা হয়তো করতে পারিনি, যতটা সামর্থ্য ছিল ততটা করেছে, হ্যাঁ মানছি আমি করেছে, কিন্তু তুমি যে ভিডিওটা করো ভিডিওতে এইগুলো যে দেখিয়ে দেখিয়ে বলো না যে আমার বাবা এরকম ছিল, আমার ঘর বাড়ি এরকম ছিল, আমার এই এই এই, ঠিক আছে, এটা সিম্প্যাথি ছাড়া আর কিছু না। কারণ কি একটা ইউটিউবার হয়ে গেছো তুমি এখন, আল্লাহ চেয়েছে তোমার ইউটিউবার করাবে, তাই আল্লাহ ভালো চেয়েছে তোমার, তাই জন্য আল্লাহ এই জায়গাটা নিয়ে এসেছে তোমার। আমি মানছি তুমি অনেক ভালো কাজও করো, কিন্তু ভালো কাজ করো আমি তোমার অ্যাপ্রিসিয়েট, কিন্তু ওইগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই। তুমি যে যেমন কি এই ধরো অনেক গরিব মানুষ হয় তাদেরকে হেল্প করো, এই ওই অনেক এরকম অনেক কাজ করো, তো ওগুলো তো ভালো জিনিস, আমি ওগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু টু বি অনেস্ট আমি তোমার ভিডিও যখন প্রথম প্রথম দেখতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। কিন্তু এই যে কথাটা বলেছো না, কথাটা তোমার যে অডিয়েন্সরা হয়তো জানে না যে কাকে কীভাবে কী জন্য কী কারণে তুমি বলেছো, তোমার অডিয়েন্সরা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। তো সেই জন্য আমি একটাই কথা বলতে চাইছি, দেখো তুমি যাকে এটা করেছো সে নিজে বলেনি, কিন্তু খবর এসছে আমার কাছে ঠিক জায়গার থেকে, আমি জিনিসগুলো জানতে পেরেছি অ্যান্ড এক্স্যাক্ট যেটা হয়েছে সেটা আমি জানতে পেরেছি। তো এখানে ভুলটা কিন্তু পুরোপুরি তোমার, কারণ কি তুমি ওই যেভাবে তুমি মানে কথাগুলো একটা ফ্রেন্ডের দিয়ে একটা ফ্রেন্ডকে যেভাবে যা কিছু করেছো এই জায়গাটা তোমার নিজের, কিন্তু যে ভুলটা তুমি ভালোভাবেই জানো। কারণ কি একটা ছেলে সে ধরো এত টাকা দিয়ে একটা বাইক কিনছে, সে অবভিয়াসলি তার নিজের ইচ্ছার মতন সে বাইকটা আনবক্স করবে, আনবক্স করে সে বাইকটা চেক করবে কোন জায়গায় কিছু আছে কি না, কারণ কি এত টাকা দামি একটা বাইক এসছে, সে তো মানে নিজের একটু ইচ্ছাও থাকে যে এরকম আমি বাইকটা তাড়াতাড়ি খুলে দেখবো বা তাড়াতাড়ি বাইকটা চালাবো, তার নিজেরও একটা ইচ্ছা থাকে। ভালো, সে তার মতন সে তার টাকা দিয়ে কিনেছে, সে তার মতন খুলেছে দেখেছে, সেই জায়গায় যখন তোমার যাওয়ার কথা ছিল একটা টাইমে, সেই টাইমে তুমি যখন যেতে পারোনি, তারপরে তুমি যখন গিয়ে ওই বাইকটা খুলেছো, খুলে অ্যান্ড যার বাইক তার যে পারমিশন না নিয়ে তুমি খুলেছো, তো খোলার পর অবভিয়াসলি সেই ছেলেটা তোমাকে ভালো তো বলবেই না, কারণ কি ও যখন তুমি খুলেছো তখন যদি বাইচান্স একটা স্ক্র্যাচ হয়ে যেত বা কোনো কিছু একটা হতো, তুমি তো তাই তার দায় নেবে না। তো ওই জন্যই সে তোমাকে ওইভাবে কথাটা বলেছে, এবার কী কথা হয় সেটা আমি সত্যি বলতে জানি না, ওইগুলো তোমার করা উচিত হয়নি এটাই আমি বলবো। আর তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা তোমাকে ভালোবাসে, তো তাদেরকে এরকম ভুল মেসেজ দিও না। হ্যাঁ মানছি যে কিছু ছেলে আছে যারা সত্যি এ করে, মানছি আমি, তাদেরকে তুমি তো আর সবাইকে এ করতে পারবে না, তার বাবা তার ইনকাম করছে তাদের জন্য, ইনফ্যাক্ট আমাদের বাবা আমাদের জন্য ইনকাম করছে, আমরা তো তার সারা দেশের লোককে তো দেওয়ার জন্য তো ইনকাম করছে না, আমি আমার ক্ষেত্রে বলছি আমার বাবার আমরা দুটো ছেলে আর আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য বাবা ইনকাম করে, আমাদের দেখাশুনো করে, আমাদের নিয়ে সব কিছু করে, বাবার তো আর কোনো কেউ নেই যে তাদের নিয়ে বাবা ভাববে যে এই করবে সেই করবে, তা তো নেই, তো আমার বাবা আমাদের জন্য করছে। তো আমরা যদি বলছি যে এরকম আমাদের একটা বাইক লাগবে বা আমাদের একটা গাড়ি লাগবে, আমাদের একটা ফোন লাগবে, আমাদের একটা ল্যাপটপ লাগবে, একটা কম্পিউটার লাগবে, তো বাবা আজকে না হলে কালকে আমাদের ঠিক দিয়ে দেয়, ঠিক আছে, কারণ কি আমার বাবার সামর্থ্য আছে, আমার বাবা আমার জন্য ইনকাম করছে অ্যান্ড তোমার বাবা এটা করতে পারেনি, তাই বলে তুমি মানে সিম্প্যাথি নিয়ে নিয়ে সবাইকে এরকম বলো না যে আমার বাবা এরকম করতে পারেনি, তোমার আমাকে আমি একটু এ মানে ফেম নাও, সত্যি কথা বলতে ফেমটা তুমি নাও, সে ওটা একদম মানে মুখ মানায় না তোমার। লাস্ট একটাই কথা বলবো যে এরকম কোনো কিছু করো না যাতে মানে একটা ভালো ছেলের প্রতি একটা খারাপ নাম আসে। তো যাকে তুমি এইসব বলেছো সে হয়তো তোমার ভিডিও দেখেছে, দেখে তার নিজের খুব খারাপ লেগেছে, কারণ কি সে যেভাবে তোমাকে ডেকেছিলো যেভাবে তোমাকে ভেবেছিল মানে তার মাথায় যেভাবে তোমার মানে একটা ইমেজ ছিল সেই ইমেজটা তুমি খুব খারাপ করে ফেলেছো। অ্যান্ড আফটার অল এটাই বলবো যে সবার একটা টাইম আসে, তুমি এখন আজকে হয়তো এই জায়গায় আসো ওই জন্য এরকম করছো, কিন্তু এরকম যদি করতে থাকো মেবি তোমার টাইম চলে যেতে পারে, তো বুঝে নাও, এটাই বলার ছিল আর কি। অ্যান্ড আমার কথা হয়তো অনেকজনই খারাপ লেগেছে, বিশেষ করে বেশিরভাগ লোকেরই খারাপ লেগেছে, তো খারাপ লাগে আমার কিছু বলার নেই। আমি যখন তোমার ভিডিও প্রথম প্রথম দেখতাম আমার সত্যি বলতে খুবই ভালো লাগতো, কিন্তু তুমি অনেককে হেল্প করো এই করো সেই করো এনে আমার নিজের খুব ভালো লাগতো, যা এইসব করার পরে তো তোমার ইমেজটা আমার চোখে অনেকটাই নিচে নেমে গেছে। তোমার এই যে ভিডিওটা দিয়েছি মেবি হয়তো তুমি রিপ্লাই দেবে আমাকে, হয়তো কমেন্টও করবে বা অন্য কোনো তোমার ভিডিওতে হয়তো রিপ্লাই দেবে, তো আমার তাতে কোনো কিছু অসুবিধা নেই, তুমি দিতে পারো, কারণ কি তোমার যে সত্যিটা সেটা আমি জানি, আর যদি কেউ এরকম ভিডিও করে যদি সে আপলোড দেয় তো সে মানে তোমার যে সত্যিটা আরও আস্তে আস্তে বাড় হবে, এইটুকুই বলার ছিল আমার। এইসব করে কোনো লাভ নেই, তুমি তোমার জায়গায় থাকো, যে যেমন আছে তাকে তেমন থাকতে দাও, সে তার বাবার টাকায় খাচ্ছে কি কার টাকায় খাচ্ছে সেটা দেখে তোমার কোনো লাভ নেই, কারণ কি
তার বাবা তার জন্য ইনকাম করছে, তো তোমার বাবা করেনি সেটা আমাদের তো আর কিছু করার নেই, এটাই বলার ছিল। অ্যান্ড বাবাকে নিয়ে সিম্প্যাথি দেখিয়ে দেখিয়ে এই ব্লগ কন্টিনিউ করো না। থ্যাংক ইউ যারা যারা ভিডিও দেখলে, ভালো লাগে সেটা তোমার কমেন্ট করবে, আমার কোনো অসুবিধা নেই। আমার পক্ষে হেট থাকলেও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। অ্যান্ড দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো টাটা।